নে যা। বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমরা দেখাবো কুরকুরে মাখা। এখনো পর্যন্ত যিনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তিনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা আমরা কুরকুরে চাট করার জন্য যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলো আমরা নিয়ে নিয়েছি। এখানে আমরা একটি মাঝারি সাইজের পেঁয়াজ আর একটি টমেটো, একটা শসা আর দুটো কাঁচা লঙ্কা, টমেটো সস, ধনে পাতা কুচি কুচি করে কাটা, আর বিট লবণ, আর জিরে গুঁড়ো, সাদা নুন, আর এখানে একটি লেস, একটি কুরকুরে নিয়ে নিয়েছি আমরা। তো বন্ধুরা আমরা এবার শসাটা কুচি কুচি করে কেটে নিই। শসাটা চটপটা স্টাইলে কাটবো, তাহলে কুচি কুচি হয়ে যাবে। তো বন্ধুরা এবার আমরা টমেটোটা কেটে নেব। তো বন্ধুরা এবার আমরা পেঁয়াজটা কেটে নেব কুচি কুচি করে। এবার আমরা লঙ্কাটা কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা আমরা এখানে কুরকুরে নিয়ে নিয়েছি, কুরকুরে গুলো আমরা দুটো টুকরো করে ভেঙে নেব। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যেগুলো আমরা কাটলাম সেগুলো এবার একসাথে আমরা মিক্স করব। প্রথমে কুরকুরেটা দিয়ে দেব, তারপরে কুচি করা শসাটা দিয়ে দেব, তারপরে টমেটোটা দিয়ে দেব, তারপর কুচি করা পেঁয়াজটা দিয়ে দেব, তারপর কুচি করা লঙ্কাটা দিয়ে দেব। এবার আমরা ধনে পাতা কুচিটা দিয়ে দেব। এবার মশলাগুলো দিয়ে দেবো, বিট নুন, অল্প জিরে গুঁড়ো, আর অল্প নুন দেব কারণ আমরা কাঁচা সবজি ব্যবহার করেছি সেই জন্য নুনটা একটু প্রয়োজন হবে। এর উপরে আমরা এবার টমেটো সস দিয়ে দেবো। আর আমি এখানে অল্প চানাচুর দিয়ে দেবো, আপনারা চাইলে সেও বা ভুজিয়াও দিতে পারেন। আর একটা জিনিস, আমি লেবু অ্যাড করিনি, আপনারা চাইলে, আপনারা যদি পছন্দ করেন তাহলে লেবুটাও দিতে পারেন। এবার আমরা এই সমস্ত জিনিসগুলি ভালোভাবে মিক্স করব। তো আমরা সমস্ত জিনিসগুলি ভালোভাবে মিক্স করে নিয়েছি এবং আমাদের চটপটা রেডি, কুরকুরে চটপটা রেডি।